দীর্ঘ নবছর ধরে মহা সমারোহে বজরংবলীর আরাধনা করে আসছে শ্যামপুকুর স্ট্রিটের বজরংবলী মন্দির কমিটি। কিন্তু এবার সর্বত্র লকডাউন চলায় সমারোহ বাদ দিয়েই হলো এবারকার এই দশম বার্ষিকী উৎসব। এমনিতে প্রতিদিন সকালে অঞ্চলের দুস্থ মানুষদের হাতে দুপুরের খাবার তুলে দিচ্ছেন 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা, যার মূল কারিগর হলেন সংস্থার সভাপতি খোকন দাস। পুজোর পর মানুষের ভিড় এড়াতে স্থানীয় অগণিত বাসিন্দাদের হাতে পোলাও, মিষ্টি, পায়েসহ ভোগ বিতরণ করলেন তারা। পরে এই কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে দলের অন্যতম সদস্য অনির্বাণ দত্ত আমাদের জানালেন, আজকে উৎসব বলে উৎসবটা আমাদের বিগত 9 বছরকে অতিক্রম করে আমরা যেটা 10 বছর, আমরা বিগত দিনে খুব বড়ো বড়ো জাঁকজমক করে আমরা বজরংবলী উৎসব করতাম। সব তত্ত্বাবধানে থাকতো আমাদের খুব কাছের ছেলে খোকন দাস, আমাদের 10 নম্বর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। বাট এই বছর একটা করোনার যে মহামারী চলছে এবং একটা লকডাউনের বিধিনিষেধ রয়েছে, তাই জন্য আমরা এই বছর পরিকল্পনা পরিবর্তন করেছি। আমরা পরিকল্পনাটা করেছি যে পুজো যেরকম বাবার পুজোটা বন্ধ করা যায় না, পুজোটা পুজোর মতো করে হবে। এই মন্দিরে এর আগে দীর্ঘদিন ধরে নানাবিধ বিশিষ্ট লোকজন এসেছে, কিন্তু এবছর আমরা সবই বন্ধ করে গেছি। আমরা পুজো হবে, পুজোর প্রসাদ 10 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষের বাড়িতে, যত 10 নম্বর যত মানুষ আছে পল্লীবাসীদের বাড়িতে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মকর্তারা পৌঁছে দেবো। এই ধরনের প্রোগ্রামে খোকন দাসের সাথে আমরা উপস্থিত থাকতে পারি, আমাদের একটা প্রচণ্ড একটা তৃপ্তি হয়। সেই তৃপ্তি হয়তো অনেক মধুর তৃপ্তি, সেটা লোককে প্রকাশ করা যাবে না।